কি বিনা বলি না কোথায় তাদের ইনফ্লেশন রেট যদি কাউন্ট করা হয় নাইন টু টেন পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের টাকা গভর্নমেন্ট অলরেডি নিয়ে বসলো তাহলে সেই প্রফিটটা আবার গিয়ে বছরের শেষে গিয়ে ক্যালকুলেট কেন হচ্ছে ইনকাম ট্যাক্স হিসেবে কোন মস্তিষ্ক থেকে বেরিয়েছ এক পয়সা ট্যাক্স দিতে হবে না তাদের যদি এক কোটি টাকা অবধিও হয় এত প্রাইভেট হসপিটাল আর এত প্রাইভেট স্কুল কেন তৈরি হচ্ছে কিন্তু ওইটাকে লাক্সারি আইটেমের মধ্যে ফেলা এবং সেই লাক্সারি আইটেমের জন্য আঠাশ পার্সেন্ট জিএসটি নেওয়া কেউ জানেন কেউ বুঝতে পারেন প্লিজ আমাকে একটুখানি এক্সপ্লেন করুন ঘন্টা স্কুলে যায়নি কেন যাসনি রে কিসের প্র্যাকটিস হ্যাঁ করো কালকে স্কুলে যাবে তো নাকি কালকে যাবি না পুরো এই সপ্তাহে যাবি না সে কি হে গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গত দু চার দিন ধরে মন মেজাজ একদম ভালো নেই বিরক্ত লাগছে এখন কথা হচ্ছে কেন মাথাটা গরম হয়ে আছে শুধু মাথা গরম নয় বিরক্ত হয়ে আছে রাগ করাটার কোনো মানেও নেই কিন্তু ঘটনা হচ্ছে যখন আমরা কাজ করি এবং আমাদের কাজের একতিয়ারের বাইরে গিয়ে কোনো জিনিস হয় যেটার মধ্যে আমাদের কোনো হাত থাকে না তখন ভিতরে একটা চাপা গোঙানি বা রাগ বা একটা বিদ্বেষ জন্মায় এই বিদ্বেষ জমার কারণটা হচ্ছে একটাই যে আমি জানি আমি যত হাত পাই ছুরি না যত আস্ফালনই করি না কেন এর কোনো সুরাহা হওয়ার নেই এর কোনো রেমেডি নেই বাজেট শুনছিলাম গভর্নমেন্টের ট্যাক্সেশন শুনছিলাম শুনতে শুনতে একটা জিনিসই পরিষ্কারভাবে ফিল হচ্ছে আমি জানি না তোমরা বা আপনারা আমার সঙ্গে এটা নিয়ে কতখানি সহমত থাকবে বা কিছু আমি সহমত থাকা না থাকার বিষয়ে যাচ্ছি না আমি যাচ্ছি একটা জেনারেল সেন্সে আমি কোনো গভর্নমেন্টকেই বিদ্বেষী নই গভর্নমেন্ট বিদ্বেষী আমি হতেই পারি না কোনো পার্টিও আমি সেইভাবে প্রেফার করি না বাট একটা ঘটনা কি যে যখন তুমি ভালো কাজ করবে তোমাকে অবশ্যই প্রশংসা করব বাট যদি তুমি খারাপ করো এবং তার শর্ট রান এবং লং রান ভিউ চিন্তা করেও যদি দেখা যায় তার এফেক্ট আলটিমেটলি পাবলিকের জন্য বোঝা হতে চলেছে তখন তো অবভিয়াসলি এটু মনের দুঃখ বা রাগ বা প্রকাশ তো করতেই পারি তাই না দেখো লাস্ট কয়েক বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্টের যা রোল রয়েছে অন দ্য কন্ট্রারি আমি বেশ প্রশংসাই করছি মানে করে করে এসেছি তার বদলে আমাকে অনেক সময় অনেকে বলেছে যে আমি এই পার্টি করি আমি ওই পার্টি করি বাট ঘটনা হচ্ছে কি দেখো তুমি ভালো কাজ করছো তো ভালো বলতেই হবে কিন্তু যখন লাস্ট এই বাজেটটা শুনলাম এই বাজেটের পর আমার মনে হচ্ছে আমরা কিছুটা না গিনিপিক টাইপের হয়ে যাচ্ছে আমাদের ট্র্যাপ ডোর বানানো হচ্ছে একটা করে ডোর বন্ধ হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য আর আমরা দৌড়ে দৌড়ে সেই ফাঁক খোঁজার চেষ্টা করছি তাতে একটা একটা করে গেট বন্ধ হতে শুরু করেছে লক গেটের মতো একটা সাধারণ মানুষ ইনকাম করবে তার ইনকাম ট্যাক্স দেয় যে স্যালারিড পার্সেন কোনো অসুবিধা নেই প্রবলেম নেই ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা কত টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো স্যালারিড পার্সনের প্রবলেম হচ্ছে তাদেরকে টাকা কেটেই আগে পেমেন্ট করা হয় ধরে নেওয়া হয় যে সেই তাকে যদি টাকাটা কেটে না দিই স্যালারি থেকে তাহলে সেই স্যালারি নিয়ে সে হয়তো অন্য কোনো দেশে কোনো আইল্যান্ড কিনে নেবে কিংবা মরিশাসের মতো কোনো দ্বীপ কিনে নেবে ওই টাকা জমিয়ে যেটা কোয়াইট ইম্পসিবল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাইনা পাওয়া একটা সাধারণ স্যালারির লোক কি চলো বেশি হলো এক লাখ টাকাও তার যদি থার্টি পার্সেন্ট টাকা তুমি আগে কেটে নাও সে সত্তর হাজার টাকা দিয়ে তার সংসার চালাবে আজকের দিনে ইনফ্লেশন রেটটা ভাবতে হবে আজকের দিনে গভর্নমেন্ট ক্লেম করে ফাইভ টু সিক্স পার্সেন্ট ইনফ্লেশন রেট বাট আমি তোমাকে হলফ করে বলছি যে যারা আমরা শহর শহরতলিতে থাকি বা শহরে থাকি তাদের কাছে ইনফ্লেশন রেটটা কিন্তু ফাইভ টু সিক্স পার্সেন্ট নয় ওটা হোক্স এটা মানে আই ওয়াশ অন জেনারেল বলে কারোর টু পার্সেন্ট ইনফ্লেশন রেট তো কারো টেন পার্সেন্ট ইনফ্লেশন রেট সেটাকে অ্যাভারেজ করে হয়তো ফাইভ পার্সেন্ট বলা হয় বাট অ্যাকচুয়ালি যারা আমরা শহরে বাস করি শহর কেন্দ্রিক তাদের ইনফ্লেশন রেট যদি কাউন্ট করা হয় নাইন টু টেন পার্সেন্ট হবে মজার ব্যাপার হচ্ছে আজকে তুমি না পারবে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখতে সেখানে ইন্টারেস্ট কিছুই দেয় না আর যেটা দেয় নেগেটিভ হয় হিসাব মতো আমি এ নিয়ে কথা বলতে বেশি চাই না কারণ এগুলো খুব ভাস্ট সিলেবাস ভাস্ট জিনিস বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হবে আর এরকম একটা ব্লগে এই ফাইন্যান্স ব্যাপারে কথা বলাটা বোধ একটু বাতুলতা বাট আমি খুব মোটা মোটা জেনারেল সেন্সে বলি যেটা আমার মাথায় কদিন ধরে খুব গ্রুপাক খাচ্ছে তো একটা সাধারণ মধ্যবিত্ত দুটো বা তিনটেভাবে পয়সা জমায় সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে এফডি করে মিউচুয়াল ফান্ড করে যারা লেম্যান যারা স্টক মার্কেট বোঝে না আর যারা আমরা মতো লোক একটু স্টক মার্কেট বুঝি তারা হয়তো স্টক মার্কেটেও ইনভেস্ট করি এফডিতে ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা সেটাকে বাড়িয়ে দিয়েছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন যেটা মানে শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিংবা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি আপনি এক বছরের নিচে মিউচুয়াল ফান্ডটাকে সেল করে দিচ্ছেন তাহলে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেনও লাগিয়ে দিচ্ছে যেটা আগে টেন ছিল সেটা করে দিয়েছে সাড়ে বারো আর যেটা আগে লং টার্ম ক্যাপিটাল গেন ছিল বারো মাসের পরে মানে এক বছরের পর সেল আউট করো তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছিলো পনেরো পার্সেন্ট সেটাকে করে দিয়েছে এখন টোয়েন্টি তাহলে আমাকে একটা কথা বলো যে যারা এফডি করবে তারা বাঁচতে পারছে না যারা মিউচুয়াল ফান্ড করবে তারা বাঁচতে পারছে না সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা না রাখা সমান উল্টে যদি আমি কোনো সাইকেল সাইকেলে কোনো বিজনেসে বা কোনো গ্রোথ স্ট্র্যাটেজিতে টাকাটা না ইনভেস্ট করি তাহলে অ্যাকচুয়ালি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা মানে মাইনাস হওয়া মানে ইনফ্লেশন রেট হচ্ছে আমাদের প্রায় আট ন পার্সেন্ট আমি ধরে নিলাম গভর্নমেন্টের কাছাকাছি ধরলাম সাত পার্সেন্টও হয় গভর্নমেন্ট কি আট পার্সেন্ট হয় সেখানে এফডিতে হায়েস্ট স্ল্যাব যদি সিনিয়র সিটিজেনের ক্যাটাগরি ধরি তাহলে বোধহয় সাড়ে সাত আট পাওয়া যায় অন জেনারেল তাও বোধহয় খুব বাছাবাছি করে খুঁজে পেতে আপনাকে দেখতে হবে কোনো ব্যাংকে পাওয়া যায় কি যাওয়া যায় ঘটনা হচ্ছে কি আলটিমেটলি তোমার টাকাটা বাড়ছেই না অঙ্কের খাতায় বাড়ছে কিন্তু আলটিমেটলি ইনফ্লেশনের জন্য টাকাটা কিন্তু বাড়ছে না চলো ঠিক আছে এবার আসি ধরো স্টক মার্কেটের কথায় স্টক মার্কেটে আগেই অলরেডি ছিল যে একটা শেয়ার কিনতে গেলে কেনার সময় এন্ট্রি ট্যাক্স হয় একটা বা এন্ট্রি চার্জ বলে সেভি চার্জ হয় জিএসটি হয় শেষ হয় এডুকেশন ট্যাক্স হয় বাট এটা জি ছাড়াও আরও চার রকম আমি গুনতে পাচ্ছি এছাড়া আরও অনেক ট্যাক্স আছে ব্রোকারেজ আছে তো ঠিক আছে ব্রোকারেজ তো থাকবেই ব্রোকারেজের উপর আবার তার তাদের ট্যাক্স থাকে সেটাও আমাকে পেমেন্ট করতে হয় মজার ব্যাপার হচ্ছে এইটা পুরো পেমেন্ট করে গিয়ে তবে আপনি একটা শেয়ার পার্চেস করতে পারছেন এটা আপনার এন্ট্রি হলো ফের মনে করুন এক্সিট করবেন বিক্রি করবেন সাত দিন পরে কি পনেরো দিন পরে ঠিক আছে যতগুলো প্যাটার্ন ট্যাক্স আপনি দিয়েছেন কিনতে বেচার সময় ঠিক ততগুলো প্যাটার্নের ট্যাক্স আপনাকে আবার দিতে হবে এবং বাড়তি দামে একশো টাকা কিনেছেন তখন যা ট্যাক্স দিয়েছেন দিয়েছেন মানে একশো টাকার উপর যদি ট্যাক্সটা আমি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যাকচুয়ালি কস্টিংটা এসে দাঁড়ালো একশো পাঁচ টাকা সে বেশি হবে কম হবে না বেশিই হবে আমি রাফলি বলছি আর যদি ওটা মনে করুন একশো কুড়ি টাকা কেউ বিক্রি করছে তাহলে একশো কুড়ি টাকা বিক্রি করলে তার উপর ট্যাক্স ফ্যাক্স জড়িয়ে সেটা গিয়ে দাঁড়িয়ে যাবে সেটা ডিডাক্ট করে দাঁড়িয়ে যাবে একশো পনেরো টাকার নিচে তার মানে ফিজিক্যালি আমি দেখছি একশো থেকে একশো কুড়ি টাকা কুড়ি টাকা প্রফিট বাট অ্যাকচুয়ালি দেখা যাবে আমার পাঁচ টাকা এদিকে পাঁচ টাকা ওই দিকে কমিয়ে দশ টাকার প্রফিট মানে ফিফটি পার্সেন্টের টাকা গভর্নমেন্ট অলরেডি নিয়ে বসলো ঠিক আছে এরপরে মজার ট্র্য শুনুন এই যে প্রফিটটা করলেন শান্তি নেই এতে এই যে প্রফিটটা করলেন দশ টাকা দশ টাকাটা গিয়ে আপনার যদি এক বছরের ভিতরে ট্রানজ্যাকশান হয়ে যায় তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন লাগিয়ে দেবে মানে যেটা দশ পার্সেন্ট ছিল ওটাকে করে দিল সাড়ে বারো পার্সেন্ট আমি মেবি ভুল ভুল হতে পারে আমার শর্ট টার্মটাকে লং টার্মে বলছি বা লং টার্মটাকে শর্ট টার্মে বলছি বাট মোরলেস ট্যাক্সটাকে কিন্তু বাড়াচ্ছে সেটাই হচ্ছে আমার আসল ক্যালকুলেশন দশ পার্সেন্ট ছিল সাড়ে বারো পার্সেন্ট করে দিল মানে আপনি যে দশ টাকাও প্রফিট করেছেন দশ পার্সেন্ট দশ টাকার উপরে আপনাকে আগে দিতে হতো এক টাকা এখন দিতে হবে এক টাকা পঁচিশ পয়সা হলো যদি আপনি দশ টাকা প্রফিট করেন তো অনেকে তো এমনও হয়েছে এমনও করে আমরাও অনেক সময় ভুল করে করেছি প্রথম দিকে যে একশো টাকায় কিনেছি একশো দশ টাকা দাম দেখাচ্ছে দশ টাকা প্রফিট আছে দেখে বিক্রি করে দিয়েছি এবার বলুন তো আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে উল্টে লস কারণ একশো টাকা কিনতে গিয়ে আমি একশো পাঁচ টাকার উপর ট্যাক্স দিয়েছি আর একশো দশ টাকা বেঁচেছি মানে তার উপরে আরও পাঁচ টাকার মতো সাড়ে পাঁচ টাকার মতো ট্যাক্স দিয়ে আমার কস্টিং এসছে ওটা একশো চার টাকা ফাট টাকা আমি একশো দশ টাকা দেখে বিক্রি করে দিয়েছি আমার অলরেডি একশো পাঁচ টাকা দিয়ে কিনতে পড়েছে আর বেচার সময় একশো দশ টাকা বেঁচেছি ঠিকই কিন্তু আমার কস্টিং এসছে একশো চার টাকা তার হিসাব মতো আমি মাইনাস ওয়ান টাকা লস করেছি প্লাস এটা কিন্তু আমার ট্যাক্স নেবে না গভর্নমেন্ট আপনি যদি লস করেন তার জন্য আপনাকে ট্যাক্স ফেরত দেবে না সেটা যোগ হ্যাঁ আবার যদি ওই ক্যাপিটাল গেনটা আপনি এক বছরের পরে গিয়ে বিক্রি করেন ধরে রেখে হোল্ড করে তাহলে আবার লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগিয়ে দেবে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট নয় কুড়ি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এরপরেও যদি আপনার কাছে প্রফিট বাঁচে মাইন্ডার হ্যাঁ এন্ট্রি ট্যাক্স দিলেন কিনতে বেচতে ট্যাক্স দিলেন প্রফিট হলো ভালো মতো লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগালো আপনার উপরে হলো এরপরে ওই অ্যাডিশান যে ইনকাম ট্যাক্স মানে ইনকামটা যদি আপনার টোটাল ইনকাম ইয়ারলি ইনকামের সঙ্গে অ্যাডিশন হয়ে গেল যে প্রফিট এরপরেও যদি প্রফিট হয় আর কি সেটা আপনার ইনকাম ট্যাক্স হিসাবে ক্যালকুলেট হবে কথা বুঝতে পারছেন ইনকাম ট্যাক্স হিসেবে ক্যালকুলেট হবে এবং তাতে আবার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যেরকম স্ল্যাবে আপনি পড়বেন মানে যেই জালে আপনি পড়বেন সেই জালে ওই ট্যাক্সটা আপনাকে দিতে হবে ইনকাম ট্যাক্সও দিতে হবে গভর্নমেন্ট বলে বেড়াচ্ছে ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পিপল অফ ইন্ডিয়া যারা ইনকাম ট্যাক্স দেয় মানছি কোনো অসুবিধা নেই স্বীকার করছি যদি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনকাম ট্যাক্স দেয় আমাদের দেশের লোক গভর্নমেন্ট কি কখনো এটা ডিক্লেয়ার করে যে কত জন জিএসটি ট্যাক্স পেমেন্ট করে ডিরেক্টলি ইনডাইরেক্ট একটা হয় ডাইরেক্ট ট্যাক্স জিএসটির একটা ইনডাইরেক্ট ট্যাক্স কীভাবে আমরা যারা বিজনেস করছি ইনপুট নিচ্ছি বেশি দামে বিক্রি করছি ডিফারেন্স অ্যামাউন্টের উপরে জিএসটি টাকা ট্যাক্স দিচ্ছি তাহলে আমার কাছে কথা হচ্ছে যেটা আমি প্রফিট করছি সেটার উপরে যদি জিএসটি ট্যাক্স অলরেডি দিই তাহলে সেই প্রফিটটা আবার গিয়ে বছরের শেষে গিয়ে ক্যালকুলেট কেন হচ্ছে ইনকাম ট্যাক্স হিসেবে আমি তো অলরেডি ট্যাক্স পেয়ে অর্ডার উপরে জিএসটি এই ক্যালকুলেশনটা কেউ কী বোঝাতে পারবে আমাকে আমি বুঝি না কিন্তু মেবি আমি বুঝি না সেই জন্য হতে পারে আপনারা যদি কেউ জানেন কেউ বুঝতে পারেন প্লিজ আমাকে একটুখানি এক্সপ্লেন করবেন আমি জানি এই ভিডিওটা লম্বা হতে চলেছে এবং লম্বা হবে আমি জানি হোক আমি মানে আমার ভ্রাসটা না ভিতরের যে ভাড়াটা এটাকে না বের করতে পার থাকতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করা ছাড়া কাকে শেয়ার করবো আমি দশ টাকা একটা জিনিস কিনেছি উইথ জিএসটি এবং পনেরো টাকা একটা জিনিস বেছে দিয়েছি উইথ জিএসটি রাইট তাহলে পাঁচ টাকার ডিফারেন্স পেয়েছি পাঁচ টাকার প্রফিট হয়েছে যে পাঁচ টাকার উপরে আমার যে জিএসটি হয় সেই টাকাটা আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পেমেন্ট করতে হবে অ্যাজ এ জিএসটি রাইট এটা ডিরেক্ট ট্যাক্স পাঁচ টাকার উপরে যে ট্যাক্সটা পেমেন্ট করলাম তারপরেও ওইটা আবার বছর শেষে গিয়ে আমার প্রফিট হিসেবে কাউন্ট হবে এবং সেখানে আবার ইনকাম ট্যাক্সও দিতে হবে সেই গভর্নমেন্টই নেবে এটা না যে স্টেট গভর্নমেন্ট এটা নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা নিচ্ছে আরে ভাই আমরা কিছু ট্যাক্স দেওয়ার জন্য রয়েছি পৃথিবীতে হলো এখানে শেষ নেই এতে গেলো ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্টলি জিএসটি পেমেন্ট করছি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ক্যামেরায় কথা বলছি সেটা কিনতে গিয়ে জিএসটি দিয়েছি এই যে ফোন ক্যামেরা ফোনটা কিনেছি তার সেটা কিনতে গিয়ে ট্যাক্স দিয়েছি হেলমেট টেবিল জামা কাপড় ইভেন প্যাকেট এনি আইটেম এনি খাওয়ার দাওয়ার আইটেম পর্যন্ত আমি তো রিসেন্টলি কালকে একটা মিষ্টির দোকানের কথা জানি তারা মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করার সময় জিএসটি নেয় বিল দেয় আপনাকে বাকায়দা বিল দেয় যেটা হলদিরাম বা ভিকারামের মতো দোকানগুলোও করে কারণ তারা প্যাকেট আইটেমও বেচে নন প্যাকেট আইটেমও বেচে তারা মিষ্টির উপরও ট্যাক্স নেয় জিএসটি নেয় সবথেকে ট্র্যাজিক ব্যাপার হচ্ছে প্রতিটা কোয়ালিটি অফ মিষ্টির জন্য জিএসটির টাকা ট্যাক্সের নাকি অ্যামাউন্টও ডিফারেন্ট শিঙারার উপর একরকম জামুন হলে একরকম সন্দেশ হলে একরকম সুগার ফ্রি মিষ্টি হলে একরকম এটা কি মামদোবাজি কী এটা কী ধরনের সেগ্রিগেশন আগের দিন একটা বলছিলাম যে জিএসটির টাকা যদি আমি যার কাছ থেকে কিনেছি সে যদি পেমেন্ট না করে শো না করে আমি তাকে জিএসটি পেমেন্ট করে দিয়েছি ট্যাক্স দিয়ে কেনার সময় সে যদি শো না করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ধরবে ছমাস পরে এক বছর পরে যে ও টাকাটা টাকাটাকে আপনি কিনেছেন সে পেমেন্ট করেনি আপনাকে পেমেন্ট করতে হবে মানে আমি অলরেডি পেমেন্ট করেছি তারপরে আবার পেমেন্ট করতে হবে দিজ দ্য রুল রয়েছে আমাদের দেশে সব থেকে ব্যাপার হচ্ছে জি তো কোনো ছেলে খেলা জিনিস নয় যে আজকে আমার মনে হলো আমি বেলুয়ানি তার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি তা তো নয় জিএসটি তো বায়কায়দায় রেজিস্টার করতে হয় উইদাউট রেজিস্ট্রেশন আপনি জিএসটি নাম্বার পাবেন না এবং জিএসটি নাম্বার ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না তাহলে তারকে তার সেই ব্যক্তিটার কাছে যে বিক্রি করছে সমস্ত ট্র্যাক রেকর্ড আছে জি গভর্নমেন্টের তাহলে সে যখন বিক্রি করছে এবং সেই টাকা না দেয় গভর্নমেন্টকে তার দায় কি যে লোকটা নিয়ে গেছে ট্যাক্স দিয়ে পয়সা দিয়ে তার উপরে পড়তে হবে এটা হতে পারে কারা এমেন্ট করেছে এগুলো কারা কোন মস্তিষ্ক থেকে বেরিয়েছে কোন আইপিএস অফিসার থেকে মাথা থেকে বেরিয়েছে আমার সেটা জানবার ইচ্ছে খুব আচ্ছা যারা আমার এই কথাগুলো বুঝতে পারছো না হতে পারে অনেকেরই অনেক সাধারণ মানুষও তো আমরা দেখি সবাই তো ট্যাক্সের সমস্ত ব্যাপার স্যাপার বুঝি না অঙ্কের তো কচকচিও বুঝি না এবং সেটাই খুব স্বাভাবিক আমরা যেটা বুঝি না বলেই আমরা তো খুব সোজা জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করি হোয়াটেভার তো যারা বোঝো না বলে মনে হচ্ছে যদি মনে হয় এই ব্যাপারে ডিটেলসে একটু জানতে চাইছো পার্টিকুলার নামগুলো উল্লেখ করে যেমন ইনফ্লেশন কাকে বলে ট্যাক্স ডিফারেন্সটা কেন হয় তো এই ব্যাপারে যদি কারো জানবার ইচ্ছা থাকে একটু নিচে লিখে দিও কমেন্ট করে আমি ওইটা নিয়ে আলাদা করে একটা চেষ্টা করব টপিক্স আলোচনা করার খুব সাদামাটাভাবেই বোঝানোর চেষ্টা করব। মানে মাথায় না অনেক কিছু গিজিজ করছে কোনটা বলবো কোনটা আক্ষেপ দেখাবো কোনটা রাগ দেখাবো আর কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার কেন বলছি সাধারণ মানুষের জন্য ট্যাক্সেশনের ব্যাপারটা বোঝা দরকার আছে অনেকেই হয়তো ভাবেন যে আমাদের তো বিজনেস নেই বা আমাদের তো চাকরি নেই ছোটোখাটো খুব দিন আনা দিন খাওয়া কাজকর্ম করে চালাই তাই তো আমাদের ট্যাক্স দিতে হয় না আর আমাদের এত মাথা ব্যথা করার দরকার নেই আছে প্রত্যেকেরই আছে তার জন্য গভর্নমেন্ট অনেক আগে থেকেই সেই ব্যবস্থা করে রেখেছে যাতে পাবলিকে প্রতিটা লোকের কাছ থেকে ট্যাক্স নিতে পারে আপনি বছরে একবার হোক দুবার হোক যে সোনা কিনতে যান তার থেকে ট্যাক্স নেয় আপনি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনে আনছেন তেল ডাল চাল আনাজপাতি যা যা কিনে আনছেন প্যাকেট হোক নন প্যাকেট আইটেম হোক তার মধ্যেও জিএসটি ধরা থাকে ওটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে মেবি পার্সেন্টেজ সবসময় ভ্যারি করে বাট থাকে বিনা ট্যাক্সে আপনি জিনিস কিনছেন এমন কিছু হতে পারে না কনজামশন হতে পারে না সব ছেড়ে দিন আপনি বাড়িতে সাবান কিনছেন পেস্ট কিনছেন তাতেও জিএসটি থাকে আগেও ছিল আমি এই গভর্নমেন্টকে দোষ দিচ্ছি না আমি সিস্টেমটা বলার চেষ্টা বোঝানোর চেষ্টা করছি ট্যাক্স আমরা প্রত্যেকেই ভুক্তভোগী দিই এ নিয়ে কোনো মতবিরোধ নেই চেষ্টা করেও লাভ নেই যে আমি ভাবলেন যে আমি ট্যাক্স দিই না আমি কেন এত শুনবো বকবক তার কেউ কিন্তু বাইরে নয় মাথায় এই তো গেল সাধারণ মধ্যবিত্তদের ট্যাক্স দেওয়া স্যালারিড হোক কিংবা সেলফ এমপ্লয়েড হোয়াট এভার মজার ব্যাপার কি জানো এই ট্যাক্সেশনের ব্র্যাকেটের মধ্যেই রিমা তুমি হয়তো জানো না শুনে রাখো আমাদের দেশেই একমাত্র সিস্টেম আছে আপনি এখানে পাঁচ লাখ টাকার উপরে ট্যাক্স দেবেন সাত লাখ টাকার উপরে ট্যাক্স দেবেন দশ দশ লাখ টাকার উপরে ট্যাক্স দেবেন স্ল্যাব বাড়ছে রাইট এই ইন্ডিয়াতেই একটা সিস্টেম আছে যদি আপনার কাছে এগ্রিকালচারাল ইনকাম হয় এগ্রিকালচারাল মানে চাষাবাদ সঙ্গে যুক্ত বা চাষের সঙ্গে যুক্ত জিনিস আপনি বিক্রি করে ইনকাম করছেন সে নিয়ে জমি হতে পারে কিংবা মিডিলম্যানের কাজ হিসেবে চাষের জিনিসই আপনি বিক্রি করছেন শস্য খাদ্য যা লাগে আর কি চাষের জিনিস এই চাষাবাদের জিনিস বা চাষের সঙ্গে এগ্রিকালচারাল বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের নেট ইনকাম যদি এক কোটি টাকা অবধিও হয় ইজ এ টোটাল ট্যাক্স ফ্রি এক পয়সা ট্যাক্স দিতে হবে না তাদের এবার আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিকই তো আছে এবার চাষিরা আমাদের মিত্র বন্ধু তারা এত পরিশ্রম করে তাদেরকে ইনকামের জন্য তো ব্যবস্থা করে দিতে হবে আচ্ছা আমাকে একটা কথা বলুন কথাগুলোর মধ্যে না পয়েন্ট আছে আমি বলছি বিনা পয়েন্টে আমি বলি না কোনো কথা নেট ইনকাম এক কোটি টাকা তার মানে তার টার্নওভার বছরে একশো কোটি টাকা হতে পারে হাজার কোটি টাকা হতে পারে কিন্তু যদি সে নেট ইনকাম এক কোটি টাকাও দেখায় এক বছরে তাহলে তাকে ট্যাক্স ফ্রি জিরো কোনো ট্যাক্স দিতে লাগবে না একটা চাষি যদি ক্লেম করে আমার এক কোটি টাকা ট্যাক্স হয় মানে এক কোটি টাকা ইনকাম নেট ইনকাম হয় সে লোকটা ট্যাক্স ফ্রি হয় কী করে আর ট্র্যাজিক ব্যাপার এটা যেটা যে সত্যিকারে যারা চাষি যারা চাষ করে তারা কিন্তু এই ইনকামের সিকি ভাগ বা টেন পার্সেন্টও কিন্তু তারা ইনকাম করতে পারে না কারা করে চাষি যে এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাকোয়ার করে বসে যারা ইনকাম দেখাচ্ছে বা বিজনেস দেখাচ্ছে তারা আপনারা অনেকেই হয়তো জানেন তবু সব মানে সবাইকে জানাবার জন্য বলি আমাদের ইন্ডিয়াতে মেজরিটি অফ যারা সেলিব্রিটিস সে যে কোনো ফিল্ডে হতে পারে সিনেমা আর্টিস্ট হতে পারে ক্রিকেটার হতে পারে এনিবডি যারা সেলিব্রিটি তারা প্রত্যেকের অন্তত ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট লোক নিজেদেরকে এগ্রিকালচারাল ইনকামে ব্র্যাকেটে ফেলে তাদের কাছে এগ্রিকালচারাল ল্যান্ড আছে প্রত্যেকটা দেখবে সিনেমা আর্টিস্ট বা সেলিব্রিটির কাছে বড় বড় ফার্ম ফার্ম হাউস থাকে থাকবেই থাকবে ইনকাম দেখা খুব কম তারা যে ইনকামটা অ্যাকচুয়ালি করে সেটাকে দেখায় থ্রু ওই ফার্ম হাউসের সম্পত্তি বিক্রি করে মানে ভেজিটেবলস বিক্রি করে এবং সেই ইনকামটা এক কোটি টাকা অবধি ট্যাক্স ফ্রি করে নেয় আমি আপনি ভাবতে পারেন এক কোটি টাকা কবে কামাবো নেট প্রফিট করবো এক কোটি টাকা কত দিনে করবো এইট্টি পার্সেন্ট অফ দ্য ইন্ডিয়ান আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো গোটা জীবনে এক কোটি টাকায় নেট প্রফিট করতে পারবো না এই বৈষম্যমূলক অদ্ভুত সিনারিওটা কেন বলছে না এটা ধরা যায় না ওইভাবে সিগারেট করা যায় না কি ধরা যায় না কী করে ধরা যায় না একটা সেলিব্রিটি বা একজন চাষি হিসেবে নিজেকে প্রকাশ করা লোক ডিক্লেয়ার করছে যে আমার নেট ইনকাম এক কোটি টাকা তার জন্য আমি ট্যাক্স দিচ্ছি না বাট তার বাড়িতে মার্সিডিজ বেঞ্চ রয়েছে বিএমডব্লিউ গাড়ি রয়েছে রেঞ্জ রোভারের মতো গাড়ি রয়েছে সে ট্যাক্স দেবে না আর আমরা দশ লাখ টাকা জায়গায় সাত লাখ টাকা থেকে সাড়ে সাত লাখ টাকা করে দিলে আমাদের টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট স্ল্যাবের ট্যাক্স দিতে হবে পুরো টাকাটার হোয়াট ইজ দিস বছরে সাত লাখ টাকা তাতে ট্যাক্স দিতে হবে আমাদের বছরে ছ লাখ টাকা সাত লাখ টাকা আজকের দিনে কী পঞ্চাশ হাজার টাকা মান্থলি একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে পড়াশোনার বাবদ খরচা হয়ে যায় পনেরো হাজার টাকা খেতে পড়তে লেগে যায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা সাধারণ খাওয়া দাওয়া কোনো মাংস ভাত বিরিয়ানি নয় ঘরের ইএমআই থাকতে পারে বাড়ি ইলেকট্রিক বিল থাকতে পারে এই মিলিয়ে বেঁচে কুচে মেরে কুটে হয়তো চার পাঁচ হাজার টাকা সে বাঁচাতে পারে সে কি করে বেয়ার করবে আচ্ছা এ তো গেল ট্যাক্স তো এই ট্যাক্সের বদলে যে লোকগুলো ট্যাক্স দিচ্ছে তারা বদলে কি পায় কি পায় বলে আপনার মনে হয় পাই কি আমরা কিছু এক্সট্রা বেনিফিট কিছু ভেবে দেখেছেন কখনও ভাঙা রাস্তা অনেকেই বলবেন ভাঙা রাস্তা পাই ছেড়ে দিন ভাঙা রাস্তা না স্টেট গভর্নমেন্টের গাফিলতি থাকতে পারে স্টেট গভর্নমেন্টের অপদার্থতা থাকতে পারে সে রাস্তা না ছাড়াতে পারে আমি ওটাকে বাদ রাখলাম গভর্নমেন্টের একটা এডুকেশান সেন্টার দেখান বা স্কুল দেখান যেখানে প্রাইভেটাইজেশনের মতো পড়াশোনা করানো হচ্ছে মানুষ কেন গভর্নমেন্টের স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে ভর্তি করানোর জন্য ছুটছে কারণ কারণটা কি কেন একটা গভর্নমেন্ট হসপিটাল দেখান ঠিক করে অল ওভার ইন্ডিয়ায় হাতেই গুনে চুনে আপনি নাম বলতে পারবেন বলবেন মানে নামগুলো আপনি বলতে পারবেন যারা হয়তো খুব প্রাইম লেভেলে সার্ভিস দিচ্ছে বাদ বাকিগুলো এত প্রাইভেট হসপিটাল আর এত প্রাইভেট হোম আর এত প্রাইভেট স্কুল এত প্রাইভেট কোচিং সেন্টার কেন তৈরি হচ্ছে বিকজ গভর্নমেন্টের থেকে প্রোকিওর যে সার্ভিস সেন্টারগুলো স্টাডি সেন্টার স্কুল হসপিটালস যেগুলো প্রোভাইড করা হচ্ছে পাবলিকের জন্য সেগুলো সেই সার্ভিস দিয়ে উঠতে পারছে না সেই কারণে আমরা যাই বাধ্য হয়ে পয়সা না থাকলেও কিডনি বেঁচে হলেও পয়সা রোজগার করে সেখান থেকে সার্ভিস নিতে আমরা যাই ছেলে মেয়েকে পড়াশোনা শেখানোর জন্য যাই কেন আচ্ছা ঠিক আছে এবার তুমি বলতে পারো যে মাত্র ফাইভ সিক্স পার্সেন্ট লোক ট্যাক্স দেয় তাদের টাকায় হানড্রেড পার্সেন্ট লোককে কী করে সার্ভিস দেওয়া যায় প্রথম কথা হচ্ছে তুমি চেষ্টা করছো না যে ফাইভ সিক্স পার্সেন্টটা কী করে ফিফটি পার্সেন্ট লোক ট্যাক্স দেয় দেওয়া দেওয়ানো যায় সেটা হার চেষ্টা করছো না তুমি চেষ্টা করছো যে ফাইভ সিক্স পার্সেন্ট লোক ট্যাক্স দিচ্ছে তাকে উপরে বার্ডেন আরও বাড়িয়ে দিই ফাইভ পার্সেন্ট দিতে তো তাকে টোয়েন্টি পার্সেন্ট করে দিই ফর্টি পার্সেন্ট করে দিই সেই যেন পুরো ট্যাক্সটা দিয়ে যায় বাকিরা যেন না দেয় যদি ট্যাক্সের ব্র্যাকেট বাড়াতে থাকবে আর কোনো মানুষ কি তার যেচে ইচ্ছা করবে সে কখনও ট্যাক্সের আওতায় ঢুকুক জেনে শুনে নিজেকে ট্যাক্সেশনের আন্ডারে রেজিস্টার্ট করুক কোনো দিন করবে না ট্যাক্সের পরিমাণ বাড়াচ্ছো বলে আবার মজার ব্যাপার হচ্ছে যদি তুমি ফিফটি পার্সেন্ট করার জন্য চেষ্টা থাকে যে যারা ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে তাদেরকে ফিফটি পার্সেন্ট করাই তার জন্য তোমার ট্যাক্স ব্র্যাকেট একটা সার্টেন লেভেলে কমানো উচিত যেটা ইজি হওয়া উচিত সবার জন্য সেটাও করছো না আচ্ছা যাই হোক এ তো গেল একটা ফ্যাক্টটা দ্বিতীয়ত আমরা চেষ্টা করছো না যে ফাইভ সিক্স পারসেন্ট ট্যাক্স দেয় তারা একটু এনথু দেখিয়ে ট্যাক্স দিক সেটাও চেষ্টা করছো না কেন বলি তার কারণ সার্ভিসের নামে তো কিছু পাই না আমরা অলমোস্ট কিচ্ছু পাই না আমি কারো কোনো দেশের সঙ্গে কম্পেয়ার করছি না আপনারা আজকের দিনে গুগল করা যায় ইজিলি দেখতে পারবেন আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশে কি কী সার্ভিস পাওয়া যায় যারা হাই ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে আপনারা হয়তো বলবেন না যে আমাদের মতো ট্যাক্স কেন আপনি বলছেন আমাদের থেকে বেশি ট্যাক্স নেয় অনেক দেশ আছে নেয় তারা তার বদলে কিন্তু পাবলিককে প্রচুর সুবিধাও প্রোভাইড করে আজকের দিনে আমাদের বয়স্কদের জন্য কোনো রকম সুবিধা নেই ভারতবর্ষে ট্রেনের টিকিটটা পেয়ে যাওয়াটা বড় সুবিধা নয় তো বিদেশে সেই সব দেশের গভর্নমেন্ট যারা ট্যাক্স পেয়ার বা ট্যাক্স নাও পে করছে তা সত্ত্বেও সমস্ত গভর্নমেন্টের পাবলিকদের জন্য একটা কিছু ব্যবস্থা থাকেই থাকে আমাদের দেশে সেটাও তো নেই ছেড়ে দিন যারা ট্যাক্স পে করছে তাদের জন্য কী সুবিধা দিচ্ছেন আমজনতাকে নাই বা দিন কমসে কম তাদেরকে এনথু দি এন্থু দেওয়ার জন্য এনার্জি দেওয়ার জন্য এই ব্যবস্থাটা তো করতেই পারেন যে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন বা ইনকাম ট্যাক্সের ফাইল যাদের আছে তারা এই এই ছোটো ছোটো সুবিধাগুলো এক্সট্রা পাবেন অন্যান্য জন জনসাধারণের থেকে কি আপনি হসপিটালে একটা স্পেশাল করিডোর করে দিন বা একটা সার্টেন অ্যামাউন্ট লিখে দিন যে এই অ্যামাউন্টের অবধি আপনি হসপিটালাইজেশনের জন্য যে কোনো প্যান অফ প্যান ইন্ডিয়ায় যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করাবেন আপনার এই টাকাটা দিতে হবে না এর উপরে যেটা হবে সেটা আপনি বিয়ার করবেন খুশি হবে হবে কি না রোড ট্যাক্স নিচ্ছেন আমরা গাড়ির জন্য ট্যাক্স দিই টোল ট্যাক্স দিচ্ছি ইনকাম ট্যাক্স পেয়ারদের জন্য টোল ট্যাক্স ফ্রি করে দিন কিংবা একটা সার্টেন অ্যামাউন্টে কমিয়ে একটা মার্জিনাল অ্যামাউন্ট করে দিন যদি একশো টাকা হয় সেটাকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করুন দেখুন তারা কতখানি খুশি হবে কত এনথুভ হবে যে চলো কুস্ত দেয়ের গভর্নমেন্ট বাপসিমে এটা ফিল হবে না আমি এখানে নেই যে আপনাকে পলিসি বোঝাবো বা কিছু রিটার্নে কী দেবেন আছে অনেক কিছু প্ল্যান আছে সেগুলো বলা তো সব মানে আমার কাজ নয় আমি জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি যে যে আমরা কোন ট্র্যাজেডির মধ্যে চলছি এতদিনই চলছিলাম সেটা এই বাজেটে এই স্ল্যাবটাকে আরও বাড়িয়ে দিল প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনি এফডি করে বাঁচতে পারবেন না আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করে বাঁচতে পারবেন না আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বাঁচতে পারবেন না আপনি সোনা ব্যক্তি যে গোল্ড বন্ড আমি এই ব্যাপারে একটা কথা বলার ছিল সুভের গোল্ড বন্ড একটা ভালো সিস্টেম ছিল লোকে সোনা ইনভেস্ট করতো বা কিছু হঠাৎ করে সোনার দাম কমানোর জন্য গভর্নমেন্ট কী করলো এক্সাইজ ডিউটিটাকে পনেরো পার্সেন্ট ছিল যেটা সেটাকে ন পার্সেন্ট কমিয়ে সিক্স পার্সেন্টে নিয়ে এলো সোনার দাম কমানোর জন্য খুব ভালো খবর মজার ব্যাপারে ধরুন আপনাকে ক্যালকুলেশন বলি ভাবলে আমি কেন বলছি কথাগুলো ক্যালকুলেশনটা না শুনলে বুঝতে পারবেন না দু সালে গভর্নমেন্ট কিন্তু সুভেরেন্ড গোল্ড বন্ড বা এস এটাকে ইন্ট্রোডিউস করে এই গোল্ড বন্ডের কী সুবিধা অসুবিধা আছে সেটা নিয়ে যদি কখনও কারোর ইন্টারেস্ট থাকে বলবেন আমি তো সেটা নিয়ে আলাদা আলোচনা করব আমি এখন টোটাল জিস্টটা বলছি সুভেরেন্ড গোল্ড বন্ড দু সালে ইমপ্লিমেন্ট হয় এবং তাতে সিস্টেম হচ্ছে আপনি যা টাকা দিয়ে কিনবেন গোল্ড বন্ডগুলো ফিজিক্যাল গোল্ড নয় গোল্ড বন্ডগুলো কিনবেন সেটা পাঁচ বছরের জন্য লক ইন থাকবে যে সার্টিফিকেটটা কিনবেন পাঁচ বছর আগে আপনি বেচতে পারবেন না পাঁচ বছর পর আট বছরে গিয়ে ম্যাচুরিটি হবে তো পনেরো সাল থেকে যদি শুরু হয় আট বছর মানে দু তেইশ সাল থেকে অ্যাকচুয়ালি ম্যাচুরিটির টাইম হয়ে এসছে দ্যাট ইজ চব্বিশ চলছে সবে ঠিক এই সময় গভর্নমেন্ট কী করলো যেহেতু দু হাজার পনেরো সালে দাম ধরুন তিরিশ হাজার টাকা মতো ছিল এখন সেটা বোধ প্রায় ষাট সত্তর হাজার টাকা কি আরও বেশি হবে আমি জানি না দাম ছিল সেটাকে কাট আউট করার জন্য বলা হলো যে পাবলিককে যাতে পাবলিক যাতে কম দামে কিনতে পারে সেই জন্য ন পার্সেন্ট ট্যাক্স এক্সাইজ ট্যাক্স কমিয়ে দিলো হ্যাঁ কিছু লোক হয়তো পার্চেসিং পাওয়ার তাদের বেড়ে যাবে তারা কিনবে এটা যেন সত্যি আবার এটাও সত্যি যে লোকগুলো রেটটা বেড়েছিলো এবং লাস্ট এক দু বছর ধরে মাত্র ইনভেস্ট করা শুরু করেছিল এতদিন পরে জানতে পেরে পেরে তারা যে রেটে কিনেছিলো সেখান থেকে একটা ভালো রেটে উঠে এসেছিলো এখন যদি ন পার্সেন্ট কমিয়ে দেওয়ার ফলে রেটটা কমে গিয়ে কিন্তু প্রায় তার আগের রেটের কাছাকাছি গিয়ে পৌঁছে গেল তার মানে কী দাঁড়ালো সে যদি মনে করে আগামী দশ বছর পনেরো বছরের জন্য ইনভেস্ট করে যাবে সেখানে কিন্তু ক্যাপিটাল গেন সেভাবে সে পাচ্ছে না ঠিক আছে এটাকে নিয়ে আমি মাথা ব্যথা বলছি না এটা অনেকেই জানে না বেশিরভাগ লোক করে না তো ঠিক আছে গুড আমার একটা সিম্পল জিনিস বলুন তো প্রত্যেকে আমরা হয়তো জানি ব্যাপারটা যে গভর্নমেন্ট একসময় ক্লেম করেছিল যে জি ছাড়া অন্য কোনো ট্যাক্স থাকবে না ওয়ান ইন্ডিয়া ওয়ান নেশন ওয়ান ট্যাক্স জি ছাড়া অন্য কোনো ট্যাক্স থাকবে না সত্যি কী হচ্ছে আজকের দিনে সার্ভিস ট্যাক্স সেস এডুকেশন ট্যাক্স কিচ্ছু বাজে যাচ্ছে না তাহলে জিএসটিটা আলাদা করে কী করে হচ্ছে আমি কালকে একজন বক্তব্য শুনছিলাম আমি সত্যি সত্যি শুনে হাসি সত্যি তো তাই বলছে তুমি ট্যাক্স নিচ্ছ অথচ ভারতবর্ষের এয়ার কোয়ালিটি ঠিক করতে পারছো না ভারতবর্ষের এয়ার কোয়ালিটি তুমি ঠিক করতে পারছো না তাই আমরা যারা ক্যাপেবল বা ইচ্ছুক তারা আমরা এয়ার পিউরিফায়ার কিনবো রাইট ওই এয়ার পিউরিফায়ার গভর্নমেন্টের প্রোভাইড করার কথা তাই তো এক্সপেক্ট করতে পারি চলো ছাড়ো ওইটা আমার প্রয়োজন নেই আমি কিনেই নেব কিন্তু ওইটাকে লাকজারি আইটেমের মধ্যে ফেলা এবং সেই লাক্সারি আইটেমের জন্য আঠাশ পার্সেন্ট জিএসটি নেওয়া এইটা মেনে নেওয়া যায় কি মানে আপনি তো ঠিক করছেনই না মানে গভর্নমেন্টের কথাই বলছি আমি আপনি তো ঠিক করছেনই না এয়ার কোয়ালিটি ঠিক করার কোনো ক্ষমতাই নেই দেখাচ্ছেন বা ওই ব্যাপারে কোনো ইন্টারেস্টই শো করছেন না উল্টে যে লোকটা তার এয়ার পলিউশনের জন্য ঘরের পরিবার অসুস্থ হয়ে পড়ছে তার এয়ার পিউরিফায়ার দরকার একটা ঘরে তো নিশ্চয়ই একটা বড় কামরার ঘরে নিশ্চয়ই একটা এয়ার পিউরিফায়ার দিয়ে চলে না কোনো কোনো ঘরে দুটো বা তিনটেও লাগাতে হতে পারে বেশি লোক থাকলে দুটো ফ্যামিলি থাকলে তিনটে ফ্যামিলি থাকলে একই ঘরে কিনতে হতে পারে একই লোককে ইনকামের লোক হয়তো একজনই তাকে তিনখানায় পিউরিফায়ার কিনতে হচ্ছে পয়সা দিয়ে কিনতে হচ্ছে সে নিয়ে কোনো আপত্তি নেই সেই লোকটারও কোনো আপত্তি থাকা কথা নয় কিন্তু লাক্সারি গুডস আইটেমের মধ্যে ফেলে আঠাশ পার্সেন্ট জিএসটি নিচ্ছেন তাতেও কিন্তু আম কোনো দুঃখ বা কষ্ট প্রকাশ করা নেই করে না পাবলিক আর কীভাবে সাফার করবে আর কীভাবে কোঅপারেট করবে গভর্নমেন্টের সঙ্গে ভাবতে পারেন বলতে পারেন আমাকে চলো ছাড়ো মাথা ব্যথা পুরো গরম হয়ে যাচ্ছে মানে গরম হয়ে আছে আমার হয়তো তোমাদেরকেও একটু মাথা গরম করে দেওয়ার কাজ করছি আমি প্লিজ কিছু মনে করবো না ভুলে যাও সব দুদিন পর আমরাও ভুলে যাব তুমিও ভুলে যাবে এইভাবেই ট্যাক্স দিয়ে যাবো ট্যাক্স দিয়ে যাব ট্যাক্স দিয়ে যাব কামাই ইনকাম করি তাতেও দেবো ইনকাম যদি না করি কেউ যদি না করে সেও ট্যাক্স দিয়ে যাবে এটাই সিস্টেম চলছে চলবে চলতে থাকুক আমি একটুখানি নিচে যাই গাড়িটাকে নতুন গাড়িটাকে ওর অ্যালেক্সাটা কী হয়েছে দেখি একটু কালকে ভিডিও ভিডিও দেখছিলাম কীভাবে রিস্টোর করা যায় রিস্টার্ট করা যায় চেষ্টা করে দেখি যদি না হয় তাহলে আজকালের মধ্যে একবার গাড়িটাকে নিয়েই যেতে হবে দেখো আজকে চলে এসছি গাড়িতে এসে আমি কিছু করিনি প্রথমে ভাবলাম লগ আউট করে দেবো অ্যালেক্সাটাকে লগ আউট করে ফের লগ ইন করবো তার জন্য ফোনে ঠোনে সব দেখে রেখে এসেছিলাম এসে অন করবো তো কী মনে হয়েছে আগে ফার্স্টে গিয়ে কমেন্ট দেওয়ার চেষ্টা করলাম অ্যালেক্সা প্লিজ রিজিউম দ্য সং চালু হয়ে গেছে কি বলবে লাঞ্চ টাইম গন্ধ তো হেভি বেরিয়েছে এটা হচ্ছে কলমি হ্যাঁ চারটে চল্লিশ বাজে প্রায় পেরিয়ে পড়বো এখনই বাবা ডাক্তার দেখাতে আসবে যাওয়ার সময় বাবার সাথে একবারে অ্যাপয়েন্টমেন্টটা ডাক্তারের সঙ্গে মিটিয়ে ডাক্তারের সঙ্গে কথাবার্তা কনসাল্ট করে ফের বাবাকে ওখান থেকে ছেড়ে ফের অফিস যাবো ও পুরো পাঁচটা বাজে আমি পৌঁছে গেছি এখানে ডাক্তার দেখানো হবে বাবাকে বাবা এখন এসে পৌঁছায়নি আমি জাস্ট শরীরটা লাগিয়ে বাবাকে ফোন করলাম কাছে কাছাকাছি চলে এসছে বাবা চলে এসছে হ্যাঁ অনেক লোক পাঁচটা চল্লিশ বাজে তাই বলছিল সববার আগে নাম ছিল দেখানো হয়ে ডাক্তারবাবুকে ঠিকই আছে অ্যাসিডিস যা ওষুধ চলছিলো তাই চলবে কোনো প্রবলেম নেই ওই নতুন করে ইয়েটা বললো না সুগারটা আবার টেস্ট করে আসতে বললো